সেক্স করার পর স্বামী তার স্ত্রীর হাতে 300 টাকা দিল। স্বামী বলল, এ নাও 300 টাকা। তারপর স্ত্রী বলল, কিসের টাকা? বিয়ের আগে পাড়ায় যেতাম, 300 টাকা দিয়ে করে আসতাম, আর তোমাকেও সেই মোরাবি দিলাম, নাও রেখে দাও। স্ত্রী 300 টাকা হাতে নিয়ে সেখান থেকে 100 টাকা ফেরত দিল স্বামীর হাতে। স্ত্রী বলল, এ নাও 100 টাকা। স্বামী বলল, কিসের 100 টাকা? স্ত্রী তখন বলল, বিয়ের আগে আমিও পাড়ায় যেতাম, সেখানে হোটেল ম্যানেজার প্রতিবার 200 টাকা করে দিত, বাকি 100 টাকা হোটেলের ম্যানেজার রুম ভাড়া নিত। তুমি তো আমার স্বামী, তোমার থেকে তো বেশি নিতে পারি না।